বন মহোৎসব এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী একগুচ্ছ সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে তেলিয়ামুড়া বন দপ্তর। আর এরই অঙ্গ হিসেবে শনিবার সকালে এক স্বচ্ছ ভারত অভিযানে সামিল হয় তেলিয়ামুড়া বন দপ্তর সহ সামাজিক সংস্থা। কচিকাঁচা পড়ুয়া থেকে শুরু করে ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর 12 নং ব্যাটালিয়নের কর্মীরা এদিন সকালে বন দপ্তরের উদ্যোগে এবং বিভিন্ন বিদ্যালয়ের এনসিসি ইউনিটের কচিকাঁচা পড়ুয়া সহ তেলিয়ামুড়ার নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটি টিএসআর 12 নম্বর ব্যাটালিয়ন সহ বন দপ্তরের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসায়িক বৃন্দের যৌথ প্রচেষ্টায় তেলিয়ামুড়া বাজার এলাকার আশপাশ জায়গা সহ বিশেষ করে তেলিয়ামুড়া ওম্পি সড়কের বেশ খানিকটা জায়গা সাফাই অভিযানে নামতে দেখা যায়। এদিনের এই সাফাই অভিযানে অংশ নেন মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস, রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ সহ বন দপ্তরের কর্মীরা। মূলত এই মাস বন মহোৎসব এবং বিশ্ব পরিবেশ দিবসের মাস, আর এই কারণেই একগুচ্ছ সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে তেলিয়ামুড়া বন দপ্তর। এই প্রসঙ্গে মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস জানান, এ ধরনের কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে। আজকের যে অনুষ্ঠানটা আমরা এতক্ষণ সবাই মিলে করলাম, সেটা মূলত এবং যে এইখন যে আমাদের বন মহোৎসবের মাস, এই সময়টাকে আমরা বন মহোৎসবের মাস হিসেবে উদযাপন করি সারা ভারতবর্ষব্যাপী, বিশেষ তথা ত্রিপুরা রাজ্যের সর্বত্রই আমরা বন মহোৎসবের মাস হিসেবে পালন করি। এটারই একটা পার্ট হিসেবে আমাদের যে তেলিয়ামুড়া যে বাজার এরিয়া থেকে শুরু করে যে আমাদের এমপি রুটটা এবং আমাদের যে অফিস কমপ্লেক্স এরিয়া, এই এরিয়াতে আজকে আমরা একটা স্বচ্ছতা অভিযান, স্বচ্ছতা ড্রাইভ যেটা এতক্ষণ আমরা করলাম, এটা ছিল একটা স্বচ্ছতা ড্রাইভ। আমাদের এই অভিযান আমরা বরাবরই করবো এবং করে থাকি, অতীত আমরা করেছি। আগামী দিনগুলোতে আমাদের প্ল্যান আছে যে আগামী কামিং মান্থসগুলোতে প্রতি মাসে একটা করে স্বচ্ছতা অভিযান করার। এই অনুষ্ঠানে আপনারা দেখেছেন যে এখানে যে লোকাল এনজিও নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটি, তাদের ভলেন্টিয়াররা ছিল, এখানে যে এনএসএস বিভিন্ন স্কুলের এনএসএস ইউনিটগুলো সাগর সংগঠনগুলো তারা ছিল, এখানে যে আমাদের বন দপ্তরের সঙ্গে যুক্ত যেসব ব্যবসায়ী সংগঠন তাদের প্রতিনিধিরা সবাই ছিলেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।